আজ হিমুর বিয়ে হুমায়ুন আহমেদ শুরুতেই গল্পে চলে যাই মাঝে দেখালাকে মনে আছে তো কঠিন মহিলা ইংরেজিতে এই ধরনের মহিলাদের বলে হার্ড নোট কঠিন বাদাম কঠিন বাদাম জাতীয় মানুষদের মাথায় কিছু ঢুকে গেলে সহজে বের হয় না মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে মাঝে দেখালার মাথার এখন বিবাহ ঘুরপাক খাচ্ছে তিনি আমাকে বিবাহ দেওয়ার মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন ভোরবেলাতে টেলিফোন তার উত্তেজিত গলা হ্যালো কে হিমু হিমু শোন আজ তোর বিয়ে আমি আনন্দে খাবি খাওয়ার মতো করে বললাম কখন বিয়ে রাত নয়টার মধ্যে মগবাজারের কাজী সাহেব চলে আসবেন লেখালেখিতে পাঁচ দশ মিনিট যাবে রাত দশটার মধ্যে কার্য সমাধান ইনশাল্লাহ আমি কখন আসব তুই অবশ্যই আটটার আগে চলে আসবি বাসায় এসে হট ওয়াটার সাওয়ান নিবি পায়জামা পাঞ্জাবি আমি আনিয়ে রাখবো মেয়ে কখন আসবে মেয়ে আসবে কখন মানে মেয়ে তো এসেই আছে আমার সুবার ঘরে তালাবদ্ধ আছে যথাসময়ে তালা খুলে বের করা হবে একটু থেমে যেতে হলো বিয়ের কোণেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে কেন বোঝা যাচ্ছে না মাঝে দেখালা কোনো একটা প্রকল্প হাতে নেবেন তাতে রহস্য থাকবে না তা কি হয় রহস্য অবশ্যই আছে আমি বললাম ঠিক সময়ে কবুল বলবে তো বলবে না মানে থাবড়ে দাঁত ফেলে দেব না বদমে আমাকে চেনে না সে বুনু উল হলে আমি ঘেতুল ঘেতুল কি হলো বাঘা বাঘাতেতুলের মা মেন নাম কি নাম রেনু রেনুকে পেয়েছ কোথায় সে এক বিরাট ইতিহাস এই মেয়ে ড্রাগ্যাটাকিক এক ছেলের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিল তাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল কমলাপুর স্টেশনে ধরা পড়েছে আমি তালাবদ্ধ করে রেখেছি এখন সেই মেয়ে দরজায় মাথা ঠুকছে শব্দ শুনতে পাচ্ছিস না টুকরা পাখি গাছের ঠোকর দিলে যেমন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে আমি বললাম পাত্রী খুবই ভালো আমার পছন্দ হয়েছে তোর পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না মেয়েটাকে ডাগাডাগি হাত থেকে বাঁচাতে হবে তাই তড়িঘড়ি করে বিয়ের ব্যবস্থা বুঝেছিস বুঝেছি রেনুর সঙ্গে কথা বলবি কিভাবে কথা বলবো তুমি না বললে মেয়ে দেয়ালে মাথা ঠোকাঠুকি করছে মাঝেদা খালা বলেন আধ ঘন্টার মধ্যে তোর সঙ্গে কথা বলিয়ে দেব স্ট্যান্ড বাই থাক আমি স্ট্যান্ড বাই মাঝে দেখালা কুড়ি মিনিটের মাথায় ব্যবস্থা করে ফেললেন কিশোরী টাইপ গলায় একটি মেয়ে বলল ওই তুই কে আমি বললাম আমার নাম হিমু ও আচ্ছা তুই তুই আমাকে বিয়ে করবি আমি বললাম মাঝে দেখালা চেপে ধরলে করব আমি আবার মাঝে দেখালার অনুরোধ ফেলতে পারি না রেনু বলল আমি তোর চোখ গেলে দেবো রাতে গেলে দেবে না এক দুদিন পরে গেলবে আমার সঙ্গে ফাইজলাই করিস শালা মেয়েদের মুখে সারাকাল সচরাচর শোনা যায় না আমি মোহিত হয়ে গেলাম এবং কিছুক্ষণের জন্য চুপ মেরে গেলাম রেনু বললো এই শালা কথা বলিস না কেন আমি গলার যথাসম্ভব মধুর করে বললাম রেগে যাচ্ছ কেন রেনু সোনা এসো স্বাভাবিকভাবে কিছুক্ষণ কথা বলি তোমার পছন্দের রঙ কী তোমার রাশি কী রেনু বলল শালা তুই একবার আমার সামনে আয় কামড় দিয়ে যদি আমি তোর কান্না ছিঁড়ে দিয়েছি তাহলে আমার নাম রেনু না আমার নাম কেনু শালার বাচ্চা শালা রেনু তুমি সম্পর্কে গণ্ডগোল করে ফেলছো শালার বাচ্চা শালা হবে না বাতিজ হবে তুমি বলতে পারা সারার বাচ্চা ভাতি যা চুপ রেণু ধমকাধমকি করছো কেন মিষ্টি করে কথা বলো স্বামী স্ত্রীর ঝগড়া হবে বিয়ের পর বিয়ের আগে না একটু কথা বলার পর বিকট শব্দ করে ফোন অফ হয়ে গেল আমার ধারণা রেনু মেঝেতে ছুঁড়ে ফেলেছে টেলিফোন ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা তা হলো না নিশ্চয়ই দামি যন্ত্র কারণ কিছুক্ষণের মধ্যেই একই মোবাইল থেকে খালা টেলিফোন করলো তার গলা খুশি খুশি আনন্দে জোরে ঝরে পড়ছে হিমু মেয়েটার তেজ দেখেছিস বাঙালি মেয়ে হলে এত তেজ হতো না হাফ বাংলা বলেই তেজ বেশি আমি বিস্মিত হয়ে বললাম হাফ বাংলা মানে বাবা আমেরিগান মা বাঙালি তোমার সঙ্গে পরিচয় কিভাবে। রেনুর বাবার সঙ্গে তোর খালু সাহেবের পরিচয় রেনুর বাবা মা তোর খালুকে খুব মানে তুমি যে আমার সঙ্গে রেনুর বিয়ের ব্যবস্থা করেছ এটা কি খালু সাহেব জানেন পাত্র হিসাবে আমি খালু সাহেবের পছন্দের মধ্যে পড়ি না উনি রাজি হবেন বলে মনে হয় না তোর খালোকে আমি রাজি করাবো তাকে রাজি করানোর কোনো ব্যাপার না তুই রাজি কিনা বল খালা আমি চার পায়ে খাড়া চার পায়ে খাড়া মানে কি মানুষের পা তো দুইটা আমি হামাগুড়ি দিয়ে খাড়া হিমুষণ আমার সঙ্গে হাঙ্কি ফাঙ্কি কথা বলবি না তোর হাঙ্কি ফাঙ্কি কথা আমি বছরের পর বছর শুনেছি এইসব কথায় আমার কিছু হয় না তুই তোর মোবাইলটা সারাক্ষণ সঙ্গে রাখবি চার্জ যেন থাকে আজ দিনের মধ্যে তোর সঙ্গে অনেকবার কথা হবে আমি এখন রাখলাম প্রিয় পাঠক যে মোবাইলে আমি কথা বলছি সেটা আমার না যোগাযোগের যন্ত্র পকেটে নিয়ে হিমুরা ঘুরে না হিমুরা বিশ্বাস করে যোগাযোগ যখন হবে আপনা আপনিতেই হবে যন্ত্র লাগবে না বর্তমানে যে যন্ত্র হাতে আমি ঘুরে বেড়াচ্ছি সেটা পেয়েছি মাঝে দেখালার কাছ থেকে তার সংসারে কোনো নতুন জটিলতা তৈরি হলে তিনি আমার জন্য একটি মোবাইল টেলিফোনের সেট বরাদ্দ করেন জটিলতা কেটে গেলে যন্ত্র ফেরত তার সাম্প্রতিক জটিলতা রেণু বিষয়ক জটিলতা চলাকালীন সময়ের জন্য আমি যুগ যোগাযোগ যন্ত্র বরাদ্দ পেয়েছি এবং লক্ষ্মী ছেলের মতো যন্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছি যখন তখন এই যন্ত্র বেজে উঠছে কত কায়েদারি না রিংটুন আছে আমারটাই বিড়ালের ডাকের মতো মিউ শব্দ হয় এই শব্দে আমি অভ্যস্ত হইনি রিংটুন বেজে উঠলে আশেপাশে বিড়াল খুঁজি মিউ 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 হ্যালো মাঝদা খালা তুই কোথায় একটু আগে যেখানে ছিলাম সেখানে আছি একটু আগে কোথায় ছিলি আমার মেসে বিছানায় আজ অবস্থায় আছি চায়ের জন্য অপেক্ষা করছি বিসমিল্লা রেস্টুরেন্ট থেকে কোকের বোতলে করে চা নিয়ে আসে এখনও কেন আসছে না বুঝতে পারছি না যে ছোকরা চা নিয়ে আসে তার নাম বাদল সে মনে হয় ক্যাশব্যাক ভেঙে পালিয়েছে ছোকরা মহাচোর এত কথা বলছিস কেন ভের করেই যাচ্ছিস একটা জরুরি কথা বলার জন্য ফোন করলাম তুই শুরু করলি রাজ্যের কথা জরুরি কথাটা কি তুই এখনই চলে আয় একটা সিঞ্জি নিয়ে চলে আয় সিঞ্জি নিয়ে কীভাবে আসবো ভাড়া লাগবে না একটা ট্যাক্সি ভাড়া দেওয়ার টাকাও তোর কাছে নেই না ট্যাপ মারা একটা দশ টাকার নোট ছাড়া কিছুই নেই সেই ট্যাপ মারা বস্তু কেউ নিতে চাচ্ছে না ট্যাপ মারা টাকা মানে ছেঁড়া টাকা কস্টেপ দিয়ে জোড়া লাগানো কেউ নিতে চায় না ফকিরকে ভিক্ষা দিলে ফকির বলে বাবা এটা বদলায় দেন খারা তুমি কি জানো কস্টেপমারা মারা দশ টাকা ফকিরকে দিলে ব্যস্তে তুমি সত্তর গুণ পাবে সাতশো টাকা সবই কিন্তু কস্টেপ মারা তুই অকারণে কথা বলে যাচ্ছিস ব্যাপার কি যে ছেলে রাত নয়টায় বিয়ে করবে সে কি স্বাভাবিক আচরণ করবে সে সময় কাটাবে ঘোরের মধ্য বেশি কথা বলবে বেশি হাসবে তুই এখনই ট্যাক্সিতে ওঠ এখনই এক সেকেন্ড দেরি করবি না বিরাট সমস্যা হয়ে গেছে কি সমস্যা হারামজাদাটা বাসার সামনে ফুটপাতে পা ছড়িয়ে বসে আছে মনে হয় কোকেন টোকেন খাচ্ছে রেনুর প্রেমিকার কথা বলছ হা আর রেনু বলছে তাকে যদি ছেলেটার সঙ্গে কথা বলতে না দেওয়া হয় তাহলে ব্লেড দিয়ে ব্রাম হাতের কেটে সুইসাইড করবে খালা আমি কি ব্লেড কিনে আনবো ব্লেড কিনে আনবি কী জন্য তুই ওই হারামজাদা ছেলের সঙ্গে কথা বলবি ওই বদকে এখান থেকে সরাবি বক বক বন্ধ করে চলে আয় ওই হারামজাদাটার চেহারা কেমন তিনতলা থেকে চেহারা কিভাবে দেখব তবে বেটে থলথলে মোটা হনুমানের মতো খালা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি এক হালি কলা নিয়ে চলে আসব কলার লুপ দেখে হনুমানটাকে আউট করে নিয়ে যাব আমি নিয়ে রিক্সায় উঠব হনুমানটাও ওলা দিয়ে উঠবে তারপর দ্রুত রিক্সা চালিয়ে পগার পার খালার ফ্ল্যাট বাড়ির সামনে পা ছড়িয়ে হনুমান টাইপ কাউকে বসে থাকতে দেখলাম না এক চটপটিওয়ালা চাকাওয়ালা দোকান নিয়ে বসে আছে তার হাতে ঘণ্টি সে মাঝে মাঝে ঘণ্টি বাজাচ্ছে চানাচোরওয়ালারা ঘণ্টি বাজায় এই প্রথম চটপটিওয়ালাকে ঘন্টি বাজাতে দেখলাম মোবাইল ফোন বের করে তার ছবি তুলে ফেললাম মাজেদা খালার এই যন্ত্র অতি উচ্চ শ্রেণীর একের ভেতর অনেক ছবি তোলা যায় কথাবার্তা রেকর্ড করা যায় ইমেল পাঠানো যায় লাইলে মজদুর আমলে এই যন্ত্র থাকলে তাদের এত কষ্ট করতে হতো না বর্তমানে প্রেমিক প্রেমিকারা বিরাট ভাগ্য নিয়ে এসেছে মোবাইল কোম্পানিগুলো ইজেরা নিয়ে বসেছে প্রেমিক প্রেমিকারা যাতে রাতভর কথা বলতে পারে তার জন্য কত ব্যবস্থা কল রেট অতি সামান্য বিশেষ বিশেষ রাতে আবার ফ্রি মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর একটাই মোটো বাঙালি জাতি প্রেম করো প্রেম হে বাঙালি প্রেম ধরো হাত কলিং বেলের চাপ ঠিক মতো পরার আগেই খালা দরজা খুলে হাসি মুখে বলে হনুমানটাকে পুলিশ ধরে নিয়ে গেছে তোর খালু সাহেবকে টেলিফোন করেছিলাম তার এক বন্ধু আছে পুলিশ কমিশনার সাউথ তাকে বলা মাত্র এক গাড়ি পুলিশ এসে হনুমানটাকে মারতে মারতে গাড়িতে নিয়ে তুলেছে দশ মিনিট আগে এলে দৃশ্যটা দেখতে পেতি মজার দৃশ্য অবশ্যই মজার হনুমানটা চেঁচাচ্ছে পুলিশের হাতে পায়ে ধরছে পুলিশ পেটাচ্ছে পাবলিক হাততালি দিচ্ছে রেনু কি দৃশ্যটা দেখেছে হ্যাঁ দেখেছে দুজন তো একসঙ্গেই বারান্দায় এসেছি দৃশ্যটা দেখার পর তার রিয়াকশন কি। মেয়ে শক্ত আছে কোনো রিয়াকশন দেখায়নি এখন সে কোথায় গেস্ট রুমে বসে আছে তুমি না বললে তালাবদ্ধ করে রেখেছ তালাবদ্ধই ছিল কিছুক্ষণ আগে তালা খুলে দিয়েছি সে বলেছে পালিয়ে যাবে না এই মেয়ের কথার উপর ভরসা করা যায় তুই মেয়েটার সঙ্গে কথা বলতে চাইলে কথা বল দেখ মেয়ে পছন্দ হয় কি না খালা একটা কথা বিয়ের পর মেয়েটাকে খাওয়াবো কি লোকজনের পকেট থাকে গড়ের মাঠ কিংবা সোহরাওদি উদ্যান আমার তো পকেটই নেই মাঠ তো অনেক পরের ব্যাপার তোর ওই মেয়েকে খাওয়াতে হবে না ওই মেয়ে তোকে খাওয়াবে মেয়ের নামে বনানি এবং বাড়ি ধারাই তিনটা ফ্ল্যাট আছে একটাতে তোরা দুজন থাকবি বাকি দুইটা ভাড়া দিবি বউয়ের পয়সায় তুই মনের আনন্দে হাঁটাহাঁটি করবি দেশে হাঁটতে ভালো না লাগলে দেশের বাইরে হাঁটাহিটি করবি সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক ওই মেয়ে কি আমার সঙ্গে হাঁটবে নাকি বিয়ের পরও আমাকে একাই হাঁটতে হবে সেটা রেনু জানে তাকে জিজ্ঞেস কর মারবে না তো মারলে মার খাবি শুধু পুরুষটাই বউ পিটে যাবে কেন বউরও স্বামী পিটাবে আমি গেস্ট রুমের দিকে এগুলাম গেস্টরুমের দরজা খোলা পরা তরুণী বসে আছে তরুণীর মুখ দেখা যাচ্ছে না পা দেখা যাচ্ছে সে পা দোলাচ্ছে পা দোলানো থেকে একজন মানুষের মনের অবস্থা কি বলা সম্ভব মন শান্ত মানুষ যে ভঙ্গিতে পা দোলায় অশান্ত মানুষ কি সেইভাবে পা দোলায় এ বিষয়ে কি কোনো গবেষণা হয়েছে ডেমোগ্রাফি মানব মনের গতি প্রকৃতির এবং পথ সঞ্চলন আমি ঘরে উকি দিলাম যথাসম্ভব বিনীত গলায় বললাম উহে হেলোর বাংলা বললাম রেনুৎ চমকে তাকালো আমি তার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম স্তম্ভিত শব্দের অর্থ স্তম্ভের মতো কেউ যখন কোনো বিশেষ দৃশ্য দেখে স্তম্ভের মতো নড়াচড়া বন্ধ করে দেয় তাকেই বলা হয় স্তম্ভিত স্তম্ভিত না বলে আমরা খাম্বিতও বলতে পারি খাম্বিত মানে খাম্বার মতো হয়ে যাওয়া আমার খাম্বিত হওয়ার প্রধান কারণ মেটির রূপ রবীন্দ্রনাথ ঠিক এই ধরনের কোনো একটা মেকে দেখে লিখেছিলেন মুখের পানের চাহিনু অনিমেষে বাজিলো বুকে সুখের মতো ব্যথা প্রাচীন কবি সাহিত্যিকরা হাস্যকর ভঙ্গিতে মেয়েদের রূপ বর্ণনা করেছেন কমলার কুয়ার মতো ঠোঁট ইঁদুরের দাঁতের মতো দাঁত বাঁশের কঞ্চির মতো নাক মতোমতো মতো করে সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না সব সৌন্দর্যের ব্যাখ্যাতীত কিছু ব্যাপার থাকে রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝেছিলেন তাই তিনি ব্যাখ্যায় না গিয়ে বলেছেন বাজিল বুকে সুকের মতো ব্যথা রেনু শান্ত গলায় বলল আপনি কে এই মেয়ে টেলিফোনে আমাকে শালার বাচ্চা শালা বলেছে এটা বিশ্বাস করা শক্ত মিষ্টি কিশোরী কণ্ঠ আমি বললাম আমার নাম হিমু মেয়ে না। সহজ ভঙ্গিতে তাকিয়ে রইল সকালবেলায় এই মেয়ে তুই তুই করে গালাগালি করেছে দ্রুত এই পরিবর্তন কিভাবে হলো এই জন্যই কবি বলেছেন দেবানা জানিত কুত্রাপি মনুষা এখানে কি চান আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি রেনু বলল আমি কি আপনাকে কিছু আনতে বলেছি আমি বললাম তুমি বলো তবে আমি খালার কাছে শুনলাম ব্লেডের অভাবে তুমি হাতে রক কাটতে পারছ না আমি ব্লেড নিয়ে এসেছি দুই কোম্পানির ব্লেড এনেছি তোমার যেটা পছন্দ রাখো আমি ব্লেড এগিয়ে দিলাম মেয়েটির যথেষ্ট পরিমাণেই বিস্মিত হওয়ার কথা তা না হয়ে সে স্বাভাবিক গলায় বলল উইল ইউ প্লিজ সিড ডাউন মেয়েটির সামনের ব্যাতের চেয়ারে বসলাম এখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে তার পা দোলানো বন্ধ আমাদের মধ্যে কিছু কথাবার্তা হলো সে প্রতিটি কথাই ইংরেজিতে বলে আমি তার বাঙ্গ অনুবাদ করে দিলাম তুমি কি সেই ছেলে যে আমাকে বিয়ে করবে হ্যাঁ তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি অবাক হবার কিছু নেই বামুনরাই চাঁদ ধরতে চাই লম্বা মানুষ চায় না রেণু বলল বামুন এবং লম্বা কেউ কিন্তু চাঁদ ধরতে পারে না আমি বললাম সেটা চাঁদের জন্য দুঃখের ব্যাপার সে ধরা দিতে চাই অথচ কেউ ধরতে পারে না রেনু বলল চাঁদ কখনো ধরা দিতে চায় না ধরা দিতে চাইলে সে নিজেই নিচে নেমে আসতো সে কখনো তা করে না তুমি তো করেছো এক ড্রাগ অ্যাডাক্টেডকে বিয়ে করার জন্য নেমে এসেছ আমি কাকে বিয়ে করতে চাই সেটা আমার ব্যাপার সোসাইটির এখানে কোনো দায়িত্ব নেই সোসাইটির দায়িত্ব অবশ্যই আছে তুমি যদি এইচআইভি পজিটিভ কাউকে বিয়ে করতে চাও সোসাইটির উচিত সে বিয়ে আটকানো কেন আটকাবে আটকাবে কারণ সোসাইটি নিজেকে প্রোটেক্ট করতে চাই সে কখনো চাইবে না এইচআইভি পজিটিভের সংখ্যা বাড়তে থাকুক আমি তোমার সঙ্গে তর্কে যেতে চাচ্ছি না তোমার জানার জন্য বলছি আমি ভালো তর্ক জানি আমার মনে হয় না তুমি ভালো তর্ক জানো যারা তর্ক জানে তারা গালাগালি জানে না তার গালাগালির প্রয়োজন হয় না বলেই তারা জানে না তর্ক ক্ষমতা শূন্য মানুষই গালাগালি করে জেতার চেষ্টা করে তুমি কি দয়া করে আমার ঘর থেকে বের হবে তুমি একজন শালার বাচ্চা শালার বাচ্চা কিন্তু গালি না ডগ গালি ডগের বাচ্চা পুপি গালি না আদরের ডাক তর্ক বন্ধ করো এবং বিদায় হও আমি এক থেকে তিন গুণার মধ্যে নয়তো কামড় দিয়ে তোমার কান খেয়ে ফেলব আমি দাঁড়াতে দাঁড়াতে বললাম তোমার প্রেমিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমার দেখা হবে তুমি কি আমার মাধ্যমে তাকে কোনো ইনফরমেশন পাঠাতে চাও এই সুযোগ বিয়ের পর পাবে না বিয়ের পর আমার সামনে হনুমানটার নামও নিতে পারবে না স্বামীরা খুব জেরাস হয় ভালো কথা হনুমানটার নাম কী হনুমান মানে হনুমান মানে কি তোমার প্রেমিকের কথা বলছি শুনেছি সে দেখতে হনুমানের মতো তার পছন্দের খাবারও নাকি কলা ওয়ান টু থ্রি বলার আগেই আমি বের হয়ে গেলাম এই মেয়ে কামড় দিয়ে কাঞ্ছিড়ে ফেলতে পারে একে বিশ্বাস নেই আজ হিমুর বিয়ে এর প্রথম পর্ব এ পর্যন্তই খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আপলোড করা হবে